দেখুন, আজকে আমি এসেছি একটা বিশেষ কারণ নিয়ে। কারণ যত দিন যাচ্ছে অনেক নানা রকমের খবর আসছে, এবং মানে কোনটা কতটা ভয়ানক হতে পারে সেটাও মানে একটা দেখার বিষয় হয়ে গেছে। এবং গত কয়েকদিন আগে ধনিয়াখালী থেকে আমার কাছে আজকেই খবরটা এসেছে। ধনিয়াখালী থেকে একটি ছেলে, আমি নাম বলছি না, আমার কাছে তথ্য আছে, 14-15 দিন আগে ফেরে, এবং দিল্লি থেকে ফেরে শ্বাসকষ্ট নিয়ে, শ্বাসকষ্ট শুরু হয় কদিন 25 মার্চ নাগাদ, তখন তাকে ধনিয়াখালী হসপিটালে তাকে দেখানো হয়, এবং তারা বলে যে তারা করোনা মানে একটা আশঙ্কা করে যে তার হয়েছে বলে তারা চুচুড়া হসপিটালে পাঠায়, এবং চুচুড়া হসপিটাল থেকে তাদেরকে তাকে বলা হয় যে না, নিমোনিয়া হয়েছে বলে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, এবং তারপরে আস্তে আস্তে তার বাড়তে থাকে শরীরের কষ্ট, বিভিন্ন উপসর্গ দেখা যায়, এবং সেখানে লোকাল ডক্টরকে দেখায়। সেই ডক্টরও বলে যে একদম এটা তো মনে হচ্ছে সেই উপসর্গগুলোই আছে। তো তাকে আবারও পাঠানো হয়, কিন্তু আবারও সেই হসপিটাল থেকে, চুচুড়া হসপিটাল থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এবং গত পরশুদিন তাকে মানে এত সাংঘাতিক তার কষ্ট হচ্ছিল যে তাকে এসে তাকে খবর দেওয়া হয় প্রশাসনকে, এবং প্রশাসন গাড়ি করে এসে তাকে, পুলিশের গাড়ি এসে তাকে নিয়ে যায়। এটা তারা কি করে বুঝছে? এবং সেটা বলেছে যে এটা করোনা নয়। বলছে কেন করোনা নয়, ডক্টরকে জিজ্ঞেস করা হয়েছে, তারা বলেছে না, এখানে আমরা এক্স রে করে এটা বুঝেছি যে এটা করোনা নয়। এক্স রে করে বুঝে যাচ্ছে ডক্টর যে চুচুড়া হসপিটালের ডক্টর যে করোনা নয়। মানে এটা কি চলছে? এটা সারা জায়গায় মানে কালকে মমতা ব্যানার্জিকে দেখছিলাম, 4:10 একরকম বলছে সংখ্যা, 6:30 একরকমের সংখ্যা বলছে। সংখ্যার ওঠানামা কেন হচ্ছে? মানে ডেঙ্গুর মতো কি এখানেও উনি ভাবছেন? ডেঙ্গুর জ্বর আর করোনাকে উনি কি একসঙ্গে গুলিয়ে ফেলছেন? আজকে মানুষ লুকোচ্ছে, মানুষ নিজেরা করোনাকে লোকাচ্ছে, আর আমাদের প্রশাসন, আমাদের মুখ্যমন্ত্রী সংখ্যা লুকোচ্ছেন। এইভাবে সংখ্যা লুকোলে কিসের লাভ আছে? কি বলবে যে আমার প্রশাসন খুব ভালো কাজ করছে? হ্যাঁ, প্রশাসন ভালো কাজ করছে, অনেক পুলিশ আধিকারিকরা, প্রশাসনরা খুব ভালো কাজ করছে, তারা লকডাউনের জন্য যা যা ব্যবস্থা নেওয়া করছে। তো তার মানে এই নয় যে যাদেরকে করোনা সত্যি সত্যি আক্রান্ত হবে তাদেরকে আমি টেস্ট করব না? আজকে 14,000 কিট এসছে, আজকে মাত্র 5% কিট তারা ইউজ করেছে। কেন কিটটা ইউজ করছে না? কারণ কিটটা ইউজ করলে যদি সঙ্গে সঙ্গে পজিটিভ হয় তাহলে সে নাম্বারটা বেড়ে যাবে, এবং মৃত্যু যখন হচ্ছে তারপরেও তাদের সংখ্যাগুলো বোঝা যাচ্ছে যে তার করোনা পজিটিভ কিনা। এবং এই মৃত্যুটা আমি নিশ্চিত এখনো পর্যন্ত সেই কাউন্ট হয়নি, এবং আমি একটু আগেই খবর পেলাম যে তারা বলছে যে এটা নাকি এখন এই সব বলার পর নাকি এখন নাকি তারা করোনা টেস্ট করতে পাঠিয়েছে। একটা মানুষের মৃত্যুর পর, সে ছেলেটি গ্রামে ছিল, গ্রাম পুরো আতঙ্কিত হয়ে আছে, সে ছেলেটির কদিন পরে বিয়ে হওয়ার কথা ছিল, তার মা বাবাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সিঙ্গুর হসপিটালে, তার মা বাবা কাঁদছে, তাদেরকে এরকম একটা পরিস্থিতির মধ্যে রাখা হয়েছে, দুবার সে হসপিটালে গেছে নিমোনিয়া বলে ফিরিয়ে দেওয়া হয়েছে, আর এখন বলছে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। এটা কিসের, কি চাইছেন? কি ভোটে জেতার জন্য মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন? প্লিজ এটা করবেন না। সবাইকে বলবো যে যেখানে হচ্ছে ডাক্তারদের তো, ডাক্তাররা তো সবসময় আছে, ডাক্তাররা ঈশ্বর, ডাক্তার, নার্স, অ্যাটেন্ডেন্ট যারা যারা আছেন সবাই ঈশ্বর, কিন্তু প্রশাসনকে বলবো, মুখ্যমন্ত্রীকে বলবো, দয়া করে মানুষের জান নিয়ে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। সঠিক সংখ্যাটা বলুন। কালকে মেডিকেল বুলেটিন বার করেননি আপনি, আপনি কালকে মেডিকেল বুলেটিন বার করেননি যে এক্স্যাক্ট কত মৃত্যু হয়েছে। একজন চিকিৎসক আছে, যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছে, তারা এক চিকিৎসক, তারা এক্সপার্ট আছে, তারা জানাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনি আবার জানিয়ে দিচ্ছেন না এটা 7-3 করে দিচ্ছেন? এটা অন্তত এই সময় আমরা কেউ এক্সপেক্ট করছি না। প্রধানমন্ত্রী পুরোপুরিভাবে চোখ বন্ধ করে রাজ্য সরকারগুলোর উপর সবাইকে ছেড়ে দিয়েছে, আমাদের মতন মানুষদেরকে সব রাজ্য সরকারের উপর ছেড়ে দিয়েছে। রাজ্য সরকার কাছ থেকে আমরা এটা আশা করতে পারি না। সেই জন্য আপনাকে দয়া করে বলবো, আপনি সঠিক সংখ্যা দিন, সঠিক তথ্য বলুন, এবং টেস্ট করান। যদি উপসর্গ হয় সবাইকে সঙ্গে সঙ্গে টেস্ট করান, তার রিলেশনে যারা যারা আছে তাদেরকে সবাইকে টেস্ট করান, তবেই তো চেনটা ভাঙবে, তবেই তো আমরা জানতে পারবো। এটাই বলার আছে। আগামী দিন হয়তো আরও আপডেট পাবো, আপনাদের সবাইকে জানাবো। সবাই এটাতে সোচ্চারণ এবং প্রতিবাদ করুন। নমস্কার।